হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ডিপোজিট প্রবলেম সলভ করবেন ওয়ান এসবিতে। তো ভিউয়ার্স, যারা মনে করেন এই ধরনের প্রবলেম ফেস করতেছেন তারা এই ভিডিওটা সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা ইজিলি আপনার নিজের প্রবলেমটা নিজে নিজে সলভ করতে পারবেন। আর যারা আমার আন্ডারে অ্যাকাউন্ট করবেন তাদের প্রবলেম, যে কোনো প্রবলেম, ধরেন ডিপোজিট প্রবলেম, উইথড্র প্রবলেম, এনি প্রবলেম আমি সলভ করে দেবো। সেক্ষেত্রে অবশ্যই আমার প্রোমো কোড ইউজ করে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। আমার প্রোমো কোড স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই এখান থেকে দেখে নিয়ে অ্যাকাউন্টটা করে নেবেন, বা আমার সাথে যদি যোগাযোগ করতে চান আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি ওখান থেকে আপনার কি অ্যাকাউন্টটা যদি আমার কাছে করেও নিতে চান সেটাও করে দিতে পারবো। তো ভিউয়ার্স, এত বেশি কথা না বলে চলে যাই আমার মোবাইল স্ক্রিনে। তো চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। সর্বপ্রথমে আপনি কি করবেন, আপনার ধরেন ডিপোজিট প্রবলেম হয়েছে, আপনি কি করবেন, আপনার অ্যাকাউন্টে চলে আসবেন। অ্যাকাউন্টে চলে আসার পর এই যে মেনু বাটনটা দেখতেছেন না নিচের, এই নিচের মেনু বাটনটাতে ক্লিক করবেন। তো মেনু বাটনে ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে স্ক্রোল করে আসবেন। স্ক্রোল করে আসলেই দেখতে পারবেন যে এখানে একটা দেয়া আছে কনসাল্টের একটা অপশন দেয়া আছে। তো এই যে কনসাল্টের একটা অপশন পেয়ে যাবেন, আপনি সিম্পলি কনসাল্টে ক্লিক করে দিবেন। তো এখানে আপনার মানে আছে, চ্যাট আসবে এখানে, কিন্তু প্রথমে বট চ্যাট করবে আপনার সাথে। আপনি বটের সাথে চ্যাট করবেন না, এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা অপশন দিয়ে রাখছে কানেক্ট অপারেটর। আপনার সিম্পলি কানেক্ট অপারেটর ক্লিক করলে দেখতে পারবেন যে সম্মানিত গ্রাহক আসসালামু আলাইকুম, ম্যানেজমেন্টের পক্ষ থেকে আপনার স্বাগত। তখন আপনার ডিপোজিট প্রবলেম হলে ডিপোজিট প্রবলেমের কথা লিখবেন, উইথড্র প্রবলেম হলে উইথড্র প্রবলেমের কথা লিখবেন। এখানে ডিপোজিট প্রবলেম, সাপোজ আমি যে এটা লিখে পাঠিয়ে দিলাম আর কি ওদেরকে, তো এটা লিখে পাঠিয়ে দেওয়ার পর একটু ওয়েট করবেন, ওরা হয়তো বা মেসেজটা দেখা পর্যন্ত। তো মেসেজটা সেন্ড করে ফেলেছে, ডাবল ক্লিক হয়ে গেছে ওখানে, তখন ওরা ওখান থেকে ইয়ে করবে আর কি, একটা আপনাকে মেল, সরি মেল আর বলি, এসএমএস পাঠাবে। আপনি একটু প্রবলেমটা বিস্তারিত লিখে দিবেন। ৪৮ ঘন্টার মধ্যে এখান থেকে করে নিতে পারলে একটু তাড়াতাড়ি করা যাবে আর কি, বা আমার মনে হয় যে মেইল করাটা সব থেকে বেস্ট হয়। এখানে আপনারা যদি চান যে লাইভ চ্যাট করে নেবেন সেটা আপনারা করতে পারবেন। তো ওরা এখানে এখানে কি চেয়েছে দেখেন, আপনার গেমিং আইডি, ট্রানজেকশন আইডি, তারপর ক্লায়েন্ট নাম্বার, মানে আপনি যে নাম্বার থেকে ক্যাশ আউট করছিলেন সেই নাম্বারটা, এজেন্ট নাম্বার, মানে যে নাম্বারে ক্যাশ আউট করছেন সেই নাম্বারটা, তারপর হচ্ছে ডেট অ্যান্ড টাইম, মানে তারিখ এবং সময় যেই সময় ক্যাশ আউট করছেন ওটা কনফার্মেশনের জন্য আপনার কাছ থেকে নিবে, অ্যামাউন্ট এবং কত টাকা ডিপোজিট করছেন সেটা লিখে দিবেন অবশ্যই। তারপর একটা স্ক্রিনশট লাগবে আপনাকে, স্ক্রিনশটটা আপনারা সিম্পলি কি করবেন, মেইলে হলে অ্যাটাস্টে ক্লিক করে অ্যাটাস্ট করে নেবেন, আর এখান থেকে হলে আপনি সিম্পলি কি করবেন আপনার আগে ওয়েট, এই যে মেসেজটা এখানে লিখে দিবেন, মেসেজটা লেখা হয়ে গেলে এই যে এখানে ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করে দেওয়ার পর মিডিয়ায় ক্লিক করে দিলেন, মিডিয়ায় ক্লিক করে দিয়ে আপনি সিম্পলি কি করবেন আপনার জিমেলটা নিয়ে, মানে যে স্ক্রিনশটটা আপনার নিয়ে আসে ওই জিমেল স্ক্রিনশটটা নেবেন, নিয়ে সিম্পলি কি করবেন সেন্ডে ক্লিক করে দেবেন। তো এরা এখন এটা আপনার রিভিউ করবে, ২৪ থেকে ৪৮ ঘন্টা রিভিউ করার পর আপনি আপনার অ্যাকাউন্টে মানে আপনার ব্যালেন্সটা পেয়ে যাবেন কোনো ধরনের সমস্যা ছাড়া। আর এছাড়াও যদি আপনার কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, তাহলে আর কি আমি আপনার প্রবলেমে সাহায্য করার যথেষ্ট চেষ্টা করব। আর সর্বশেষে একটা কথা, যারা আমার প্রোমো কোড থেকে অ্যাকাউন্ট করবেন তারা আমার কাছ থেকে স্পেশাল কিছু সাহায্য পাবেন, ডিপোজিট প্রবলেম, উইথড্র প্রবলেম, যে কোনো এনি প্রবলেম। এই যে প্রিয় গ্রাহক, আপনার তথ্যটি টেকনিক্যাল ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে। দেখেন আমাদের সাথে কথা বলতে বলতেই এরা আমাকে কি মেসেজে রিপ্লাই দিয়ে দিল, টেকনিক্যাল ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে, আপডেটে জানতে ২৪ ঘন্টা পর আমার লাইভ চ্যাটে, মানে মূলত সাধারণত ২৪ ঘন্টার মধ্যে আপনার প্রবলেমগুলো কি সলভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকে ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও থেকে আপনার কোনো উপকার হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর ওয়ান এক্সবেট অ্যাপ্লিকেশন লিঙ্ক এবং আমার প্রোমো কোড এগুলো সব ডিসক্রিপশনে পেয়ে যাবেন। ডিসক্রিপশনে যদি লিঙ্ক কাজ না করে সেক্ষেত্রে আপনি আপনার কমেন্ট বক্সও চেক করবেন, ওখানে অবশ্যই আমার দেওয়া থাকবে। তো আসসালামু আলাইকুম, পিস আউট।